হ্যালো বন্ধুরা, আপনাদের পেজের যে ফলোয়ার আছে সেগুলো বাড়তেছে না, আপনাদের পেজের যে ফলোয়ার আছে সেগুলো কমে যেতেছে। সো আপনি কীভাবে রিয়েলভাবে অর্গানিকের যে ফলোয়ারগুলো আছে সেগুলো বাড়াবেন এবং কি আপনার যে পেজটি আছে সেটা ফলোয়ারে বাড়াবেন, ফেসবুক নিজেই ফলোয়ারে বাড়াবে এবং কি সেটা অটোমেটিকলি ভাইরাল হবে এবং অটোমেটিকলি ফলোয়ার ইনক্রিজ হবে। সো আমার এই যে ট্রিকটি যেটা ফলো করতে চলেছি সেই ট্রিকটি দিতে চলেছি আপনাদের। সেই ট্রিকটা ফলো করলে অবশ্যই অবশ্যই আপনার ফলোয়ারটি বাড়বে, কারণ এই ট্রিকটা ফলো করে অনেকেরই ফলোয়ার বাড়তেছে এবং কি আমাদের একজনের আইডির ফলোয়ার বাড়তেছে, ঠিক আছে, পেজের ফলোয়ার। সো এই ট্রিকটি অবশ্যই মাস্ট বি ফলো করুন, তাহলে আপনারা হাজার হাজার ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন আপনাদের পেজেতে। সো চলেন শুরু করা যাক স্যার ভিডিও। সো গাইস, ফার্স্ট অফ অল যে কাজটি করব, আমরা আমাদের পেজটি ফার্স্ট অফ অল নিয়ে নেব। নিয়ে নেওয়ার জন্য আমরা এই যে পেজে চলে আসলাম, পেজে আসার পরে সো এখান থেকে আমাদের পেজের কখন আমরা ফলোয়ার কমে যায়, যখন আমাদের পেজে রিচ কমে যায় এবং কি রিচ ডাউন হয়ে যায় এবং আমাদের অডিয়েন্স যারা আছে যারা আমাদের কিছু দেখতে চায় না আমাদের ভিডিও বা আমাদের পোস্টগুলো, দেন তখন আমাদের ফলোয়ারগুলো কমে যায়। সো দেখতে পাচ্ছেন আমার এখানে রিচ ডাউন, আর আপনারা কীভাবে রিচ বাড়াবেন সেটা আমি অলরেডি দিয়ে দিছি, আমার ভিডিও আছে চ্যানেলে, সেটা দেখে নিতে পারেন। আপনার 24 ঘন্টার ভিতরে হাই রিচ করে নিতে পারবেন যত রিচ ডাউন হয়ে যায়। আমি এখন যে কাজ চালাতেছি তার জন্য দেখতে পাচ্ছেন আমার রিচটি আস্তে আস্তে কমতেছে, আমার একবারে ডাউন ছিল এই দুইটাও, দেন আমার এই দুইটা কেবল হাই হয়েছে, এই দুইটাও হাই হয়ে যাবে, ঠিক আছে, এই দুইটাও আমাদের হাই হয়ে যাবে। দেন আমরা কীভাবে ফলোয়ার বাড়াবো এবং কি আমরা পেজটা আবারও সাজেস্ট ফলোতে নেগাবো, তার জন্য আমরা যে কাজটি করব, এই যে সার্চ বার আছে এখান থেকে আমরা কিছু গ্রুপ খুলে নেব, গ্রুপ সার্চ দিয়ে নেব, ঠিক আছে। এখানে আমরা ফলো টু ফলো গ্রুপ সার্চ দিয়ে দেবো। সো সার্চ দেওয়ার পর এই যে গ্রুপগুলো দেখতেছেন, যে গ্রুপগুলোতে মেম্বার বেশি সেই গ্রুপে জয়েন হয়ে নেবেন। জয়েন নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন পোস্ট করেছে, এদের পোস্টের কমেন্টে আমরা ফলো টু ফলো লিখে সার্চ, মানে ফলো টু ফলো লিখবো বা ব্যাক টু ব্যাক লিখে দেবো, ঠিক আছে। এখান থেকে কাউন্ট মি ইন, এখানে কমেন্ট আপনার সাজেস্ট করে দেবে ওগুলো আপনি দেবেন, বা এখান থেকে আপনার যখন ফলো করে দেবেন তাদেরকে অটোমেটিক আপনাকে তারাও ফলো ব্যাক করে দেবে, যদি তাদের নামের পাশে কমেন্ট বাটন ফলো বাটন দেখতে পাচ্ছেন কমেন্টে। সো আপনার কী করবেন, এইরকম ফলো টু ফলো করবেন এবং কি এখানে আপনারা পোস্টে আপনারা লিখে দেবেন ফলো ব্যাক ব্যাক টু ব্যাক, ঠিক আছে, ফলো ব্যাক টু ব্যাক এরকম লিখে আপনারা পোস্ট করে দেবেন গ্রুপে। এই গ্রুপে যত মেম্বার আছে সমস্ত মেম্বার আপনার হচ্ছে যে কোন এইটা দেখবে, ঠিক আছে, আপনার পোস্টে দেখবে, তখন আপনার পোস্টে আপনার রিয়েক্ট বাড়বে এবং কি আপনার যে রিচগুলো আছে রিচও বাড়বে এবং আপনার যখন ফলো করবে আপনিও তাদেরকে ফলো করবে। এই সময়টার ভিতরে যে ফলোয়ারগুলো আসতেছে এটা আপনার যখন একটু রিচে আপডেট হবে তখন কি আপনার যখন দেখবে ফেসবুক টিম যে আপনার ফলোয়ার বাড়তেছে এবং কি আপনি অ্যাক্টিভ ফেসবুকে, ঠিক আছে, যখন দেখবে আপনার পেজটি অ্যাক্টিভ আছে, অলরেডি আপনার পেজটি সারাক্ষণই অ্যাক্টিভ থাকে, এর ফলে আপনার পেজটি আপনার ফলো হতে পারে দেবে আপনার ফেসবুক টিম, ঠিক আছে, এতে কী হবে আপনার ফেসবুকের রিয়েক্ট বাড়বে। সো আই বুঝতে পারছেন কীভাবে আপনি কাজটি করবেন এবং কি আপনার ফলোয়ার বাড়াবেন, ইনক্রিজ করবেন রিয়েলভাবে অর্গানিক, এ টু জেড বুঝতে পারছেন। সো আই হোপ ভিডিওটা একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।